খাদ্য আন্দোলনে শহীদ সৌমেন্দ্র সূত্রধারকে স্মরণ করল সিপিআইএম। রবিবার 55তম শহীদান দিবসে আমবাসায় ফুলের শ্রদ্ধায় স্মরণ করা হয় সৌমেন্দ্র সূত্রধরকে। 1968 সালে 17 এপ্রিল রাজ্যে ভয়াবহ খাদ্য সংকটের প্রতিবাদে উত্তাল হয়েছিল ত্রিপুরা। এদিনে কমলপুর মহকুমা শাসক অফিসের সামনে এসএফআইয়ের নেতৃত্বে খাদ্যের দাবিতে আন্দোলন চলছিল। আন্দোলন কর্মসূচি চলাকালীন সময় তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালিয়েছিল আন্দোলনকারী ছাত্রদের ওপর। প্রাণ হারান হরচন্দ্র দ্বাদশের অষ্টম শ্রেণীর ছাত্র সৌমেন্দ্র সূত্রধর। প্রতিবছর এই দিনটিও শহীদান দিবস হিসেবে পালন করে আসছে বাম ছাত্র সংগঠন থেকে বামপন্থী কর্মী সমর্থকরা। রবিবার সিপিআইএম আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে শহীদ সৌমেন্দ্র সূত্রধরে 55তম শহীদান দিবস ফুলের শ্রদ্ধায় পালন করা হয়। জেলা কমিটির কার্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক বিজন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মরণ করছি এবং তার যে স্বপ্ন, তার যে লক্ষ্য ছিল একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার, এই লক্ষ্যে যে আমাদের লড়াই আজকে চলছে, আমরা এই শহীদ স্মরণের অনুষ্ঠানে আমরা শপথ দিচ্ছি আগামী দিন সৌমেন্দ্র সূত্রধরের যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের আন্দোলন জারি রাখব। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।